আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। 28 জুলাই চট্টগ্রামে সমাবেশ করতে চায় জামায়াত। এরপর জানিয়ে দেব কিডনি নষ্টের কথা বলে বিকাশে টাকা নিয়েছিলেন ভিপি নূর। এদিকে বাংলা কলেজে হামলা, আসামির তালিকায় বিএনপি 2 মৃত নেতা। এরপর জানিয়ে দেব হত্যার হুমকি পেয়ে জিডি করলেন হিরো আলম। এবং জানিয়ে দেব বিএনপির টার্গেট এখন ঢাকা। সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় আর কোন কোন দেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। 28 জুলাই চট্টগ্রামে সমাবেশ করতে চায় জামায়াত। কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা আমিরের জামায়াত ডক্টর শফিকুর রহমান সহ গ্রেপ্তার নেতাকর্মী, ওলামায়ে কেরামের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও সাংবিধানিক অধিকার সভা সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে আগামী 28 জুলাই চট্টগ্রাম মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে চায় জামায়াত। সোমবার দুপুর 12টায় সমাবেশের অনুমতির একটি আবেদন নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে যান নগর জামায়াতের পক্ষ থেকে আইনজীবী প্রতিনিধি দল। আবেদনপত্রটি পুলিশের সংশ্লিষ্ট শাখা গ্রহণ করেছে বলে জানিয়েছেন নগর জামায়াতের প্রচার সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল। এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ইস্পা স্পেনা রানী প্রামাণিক কালবেলাকে বলেন, মিছিল ও সমাবেশের অনুমতি চেয়ে জামায়াতের পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছে, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। জামায়াতের আবেদনে বলা হয়, আমিরের জামায়াত ডক্টর শফিকুর রহমানের মুক্তি ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা সহ 10 দফা দাবিতে 28 জুলাই চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে অনুমতি প্রদান সহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আন্তরিক সহযোগিতা কামনা করা হয় আবেদনে। কিডনি নষ্টের কথা বলে বিকাশে টাকা নিয়েছিলেন ভিপি নূর। কিডনি বিকল ও কিডনি ট্রান্সপ্লান্টের জন্য দুজনকেই বিদেশে পাঠাতে হবে এবং সেজন্য জরুরি ভিত্তিতে 10 লাখ টাকা লাগবে, এই মর্মে ফেসবুক পোস্ট দিয়েছিলেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর। সোমবার চিকিৎসক ও নূরের মেডিকেল বোর্ডের সার্বিক দায়িত্বে থাকা আমিনুল ইসলাম ফেসবুকে পোস্টে এমন চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন। ওই পোস্টে আমিনুল ইসলাম আরও জানান, নূরু তার নতুন অফিসের জন্য বিকাশে জনগণের কাছ থেকে টাকা চেয়েছে, সেই পোস্ট দেখে মনে পড়ল। তিনি আরও জানান, বিকাশ নূরু তার কয়েকজন সঙ্গী সহ কয়েক বছর আগে দুঃখজনকভাবে মার খেয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তো সেই ঘটনার পর তারা একটি সরকারি হাসপাতালে ভর্তি হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের চিকিৎসা খরচের ভার নিজ হাতে তুলে নেয় এবং সেজন্য একটা মেডিকেল বোর্ড গঠন করে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের নিয়ে। আমি ছিলাম সেই মেডিকেল বোর্ডের অনেকটা সার্বিক দায়িত্বে। অধ্যাপকরা যেসব বিষয়ে সিদ্ধান্ত দিতেন, আমি সেটা লিখে কম্পাইল করে তার ফাইনাল রিফাইন্ড কপি ডিরেক্টরের কাছে হস্তান্তর করতাম। পরবর্তী মেডিকেল বোর্ড মিটিংয়ে আগের মিটিংয়ের সারাংশ পড়ে শোনাতাম। সেখানে কখনো কখনো নুরুদের প্রতিনিধিও থাকত, কখনো মেডিকেল বোর্ড শেষে প্রতিনিধিদের ডেকে ব্রিফ করা হতো। নুরু ক্যাবিনে শুয়ে বসে রাজা ধীরাজের মতো ডাক্তার, সিস্টার, নার্স ও স্টাফ সবাইকে নানা হুকুম জারির মাধ্যমে ত্রস্ত রেখেছিল। তাকে কেন এতটা প্রশ্রয় ও লাই দেওয়া হচ্ছে, কেন তার আচরণকে চ্যালেঞ্জ করা হচ্ছে না, সেই প্রশ্নও উঠেছিল মেডিকেল বোর্ডের মিটিংয়ে। ওই স্ট্যাটাসে আরও জানানো হয়, শরীরের মাংসের ওপর আঘাত হলে কখনো কখনো কিডনিতে সমস্যা দেখা দিতে পারে। তাদের মধ্যে দুজনের ক্রিয়েটিনিন কিছুটা বাড়তি দেখা গেল। সাথে সাথেই নেফ্রোজুলিস্টের সমন্বয়ে বোর্ড তাদের করণীয় ঠিক করল। প্রয়োজনের ডায়ালাইসিস করা হবে, সে ব্যাপারে প্রস্তুতি সম্পূর্ণ করে রাখা হল। পরিচালক স্যার নির্দেশ দিলেন সমস্ত খরচ যাতে হাসপাতাল থেকেই বহন করা হয়। কিন্তু পরদিন ফেসবুকের একটি পোস্ট দেখে আমার চোখ ছানা বড়া। সেখানে লেখা হয়েছে, একজনের দুটি আরেকজনের একটি কিডনি বিকল হয়ে গিয়েছে, বোর্ড নাকি সিদ্ধান্ত নিয়েছে জরুরি ভিত্তিতে কিডনি ট্রান্সপ্লান্টের জন্য দুজনকেই বিদেশ পাঠাতে হবে এবং সেজন্য জরুরি ভিত্তিতে 10 লাখ টাকা লাগবে। সঙ্গে বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়েছে এবং একই সঙ্গে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, অনেক টাউট বাটপার কিডনি ট্রান্সপ্লান্টের নাম করে টাকা উত্তোলনের চেষ্টা করবে, এই নম্বর ছাড়া অন্য কোনো নম্বরে যাতে বিকাশ করা না হয়। আমি সেখানে প্রকৃত তথ্য জানিয়ে কমেন্ট করলে আমার উপর পঙ্গপালের মতো আক্রমণ নেমে আসে, গালাগালি করে তা ডিলিট করে দেওয়া হয়। উল্লেখ্য, কোনো রকম দুর্ঘটনা ছাড়া সবাই সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছিল এবং এজন্য চিকিৎসা বাবদ কারো কোনো খরচ হয় নাই বললেই চলে। বাংলা কলেজে হামলা, আসামির তালিকায় বিএনপির 2 মৃত নেতা।
দেড় বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাননি শ্রমিক দলের নেতা আব্দুল জব্বার হাওলাদার। আরও আট মাস আগে একই রোগে আক্রান্ত হয়ে মারা যান ছাত্রদল নেতা শফিকুল ইসলাম সুমন। তবে সম্প্রতি তাদের দুজনের নামে মামলা করেছে রাজধানীর মিরপুরের সরকারি বাংলা কলেজ কর্তৃপক্ষ। এজাহারে বলা হচ্ছে বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালে বাংলা কলেজ হামলা ও ভাঙচুর করেছেন তারা। আব্দুল জব্বার ছিলেন মিরপুরের দারুস সালাম থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক, আর শফিকুল ইসলাম ছিলেন সরকারি বাংলা কলেজ ছাত্র দলের সহ সভাপতি। তাদের বিরুদ্ধে অভিযোগ, 18 জুলাই বিএনপির পদযাত্রার কর্মসূচিতে অংশ নিয়ে বাংলা কলেজ হামলা করেন তারা। সে সময় কলেজের গেট ভবনে ভাঙচুর চালিয়েছেন এবং বাইসাইকেল পুড়িয়েছেন এই দুই নেতা। গত 19 জুলাই মিরপুরের দারুস সালাম থানায় মামলা করেন সরকারি বাংলা কলেজের অফিস সহকারী মাহিদুর রহমান। এতে 109 জনকে এজাহার নামীয় আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত পরিচয় আসামির তালিকায় আছেন আরও 500 জন। এরই মধ্যে আব্দুল জব্বারকে 2 নম্বর আসামি এবং শফিকুল ইসলামকে 73 নম্বর আসামি করা হয়েছে। এ বিষয়ে মামলার বাদী মাহিদুর রহমান বলেছেন, কলেজ কর্তৃপক্ষ হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের প্রাথমিকভাবে চিহ্নিত করেছে, সেই অনুযায়ী মামলায় আসামিদের নাম দেওয়া হয়েছে। এখন পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে। এ বিষয়ে দারুস সালাম থানার ওসি শেখ আমিনুল বাশার বলেন, সরকারি বাংলা কলেজ কর্তৃপক্ষের হয়ে বাদী মামলা করেছেন, কিভাবে মারা যাওয়া দুজনকে আসামি করা হয়েছে সে বিষয়ে বাদীকে প্রশ্ন করা হয়েছিল, বিষয়টি আদালতকেও অবহিত করা হয়েছে। গত 18 জুলাই বিএনপির পদযাত্রা কর্মসূচির সময় মিরপুরের সরকারি বাংলা কলেজে পাল্টাপাল্টি হামলার ঘটনায়ও আরও একটি মামলা করেন ছাত্রলীগ নেতা রুবেল হোসেন। ওই মামলায় 120 জনকে এজাহার নামানীয় এবং আরও 500 জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলা দুটির এজাহার বিশ্লেষণ করে দেখা যায়, আসামিরা বিএনপি শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের দারুস সালাম শাহ আলী, মিরপুর, পল্লবী, রূপনগর ও কাফরুলের থানা ও ওয়ার্ড কমিটির বিভিন্ন স্তরের নেতাকর্মী। হত্যার হুমকি পেয়ে জিডি করলেন হিরো আলম। আশরাফুল আলম ওরফে হিরো আলমকে ঘিরে আলোচনা যেন শেষ হচ্ছে না। এবার হত্যার হুমকি পেয়ে থানায় জিডি করেছেন তিনি। রাজধানীর হাতিরঝিল থানায় তিনি সাধারণ ডায়েরি করেন। সোমবার রাতে মোবাইল ফোনে কল করে অজ্ঞাত এক ব্যক্তি হিরো আলমকে হুমকি দেয়। 7 দিনের মধ্যে বস্তায় ভরে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। থানায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ওসি আওলাদ হোসেন। তিনি জানান, আদালতের অনুমতি সাপেক্ষে এ বিষয়ে তদন্ত যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সাধারণ ডায়েরিতে হিরো আলম উল্লেখ করেন, আমার বর্তমান ঠিকানার বাসায় অবস্থানকালে আমার ব্যক্তিগত মোবাইল নম্বরে রাত 9:43, 9:54 ও 11:18 অজ্ঞাত ব্যক্তি, যার মোবাইল নং 01323792... হতে কল দিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ আমাকে দেখে নেওয়ার হুমকি প্রদান করে। আমি তাকে গালিগালাজ করতে নিষেধ করলে সে আগামী 7 দিনের মধ্যে আমাকে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবে বলে পুনরায় হুমকি প্রদান করে। এতে আমি শঙ্কিত। বিএনপির টার্গেট ঢাকা। সরকার পতনের এক দফা লক্ষ্য অর্জনে ঢাকাকে ঘিরেই চূড়ান্ত পরিকল্পনা সাজাচ্ছে বিএনপি। সারা দেশে নানা কর্মসূচি শেষে রাজধানীকে আন্দোলনের কেন্দ্রে পরিণত করতে চায় দলটি। আগামী 27 জুলাই মহাসমাবেশের পর লাগাতার কর্মসূচির মধ্য দিয়েই সেই পর্বের সূচনা হতে পারে। তার আগে নির্দিষ্ট সময় বেঁধে সরকারকে আলটিমেটাম দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা জানান, চলো চলো ঢাকা চলো স্লোগান তোলে বিএনপির ব্রাসী সাংগঠনিক জেলার নেতাকর্মীরা আগামী বৃহস্পতিবার ঢাকার মহাসমাবেশে যোগ দেবেন। এর মধ্যে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অথবা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের কাছে চিঠি দেওয়া হয়েছে। এই সমাবেশে কয়েক লাখ মানুষকে সমবেত করে এক দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে দলটি জানিয়েছে। জানা গেছে, মহাসমাবেশ থেকে সরকারকে 2 দিনের আল্টিমেটাম দেওয়া হবে। ওই সময়ের মধ্যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা দেওয়া না হলে সপ্তাহব্যাপী লাগাতার কর্মসূচি দেওয়া হবে। এরপর আগস্ট মাস জুড়েও কর্মসূচি অব্যাহত থাকবে। এভাবেই আন্দোলনকে চূড়ান্ত সফলতার দিকে নিয়ে যেতে চায় বিএনপি। তবে সরকার কঠোর অবস্থান বা রাজনৈতিকভাবে বাধা সৃষ্টি করা হলে আন্দোলনের ধরন বদলানোর চিন্তাও রয়েছে। যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা আর কোন কোন দেশ? বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে বাধা দিলে ভিসায় নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র চলতি বছর বিভিন্ন কারণে কয়েক দফা ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। তার মধ্যে সর্বশেষ দেশ ছিল কম্বোডিয়া। সোমবার প্রধান বিরোধী দল ছাড়াই আয়োজিত প্রশ্নবিদ্ধ জাতীয় নির্বাচন নিয়ে এদিন ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে বাইডেন প্রশাসন। এবছর প্রায় একই ধরনের নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়া অন্যান্য দেশগুলোর মধ্যে রয়েছে নাইজেরিয়া, আফগানিস্তান ও হাইতি।